আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা কোরআন নাজিলের জায়গা, হেরাগুয়া বলা হয়। আর হেরাগুয়া আসলে আমার দেখার আগে থেকেই একটা স্বপ্ন ছিল। আজকে আমার সাথে আমার স্বপ্নের সঙ্গী ভাই দুইজনে আমার স্বপ্নের সঙ্গে থাকবেন, এবং আমরা এখন হেরাগুয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এখন সময় 7টা বাজে, দেখি কতক্ষণ লাগে হেরাগুয়ায় যাইতে। সবাই সাথে থাকুন, আর কেমন লাগে আমরা সব এক্সপ্লোর করবো আপনাকে। আমরা এখন হোটেলের সামনে থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। আমরা জওয়ালের নূরের উদ্দেশ্যে রওনা হলাম। ইনশাল্লাহ সাথে থাকুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওঠার চেষ্টা করব। দোয়া করবেন যাতে উঠতে পারি, জায়গাটাই যেতে পারি, কারণ রোজার একে ওই জায়গাটা ওঠা অনেকটাই মানুষের থেকে যেটা শুনছি। তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে বসতে পারি কোরআন নাজিলের ওই জায়গাটাই। ড্রাইভার সব রাস্তাটা আপনার হেঁটে এভাবে যেতে হবে, পুরো ডালো। আপনি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে নেমে গেছে। আমরা রুটটা যে রুটটা যাব এখন, পুরাটাই ডালো। আপনাদেরকে আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি, মানুষ যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু দেখি চেষ্টা কইরা। শুনতাছি গেট অফ নাকি, যদি গেট অফ থাকে আমাদের জন্য একটু কষ্টকরই হয়ে যাবে যাওয়া। তারপর আমরা চেষ্টা করি যদি যাইতে পারি। জায়গা আমরা বুঝতেছি যে আরবি বাচ্চারা আছে, খেলতেছে, দেখি পুরা ডাম ভাই কতটুকু উঠতে হয় দেখি। ঈশ্বরী বাপলে কেমন লাগে, আল্লাহ রাসুল কি আমাদের জন্য, ইসলামের জন্য, খেদমতের জন্য আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন, কত উপরে সার্ভাইভ করে করে আমাদের এরা বই আপনি আপনি উন্নতি বলে কেঁদেছেন। আমরা কতটাই বুঝি, চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে গুহা নিয়ে যেতে। আমাদের বাঙালি ভাইদের সাথে দেখা হয়েছিল, ওনারা এইমাত্র গেছিল। একজন অলরেডি বলতেছে পায়ে ব্যথা, আল্লাহ রকমতে আমার বডি দেখছেন তো, এই বডি কোনো সমস্যা নাই, চিকনা বডি হলে এটা একটা সুবিধা, বুঝছেন, কোনো টেনশন নাই। ওই দেখেন সামনে আমাদের ইয়ামিনি ভাইয়েরা বসে গেছে, ওনাদেরকে দেখাচ্ছি, বেশিক্ষণ হয় নাই, 5-6 মিনিট ওনারা বসে গেছে ডাইরেক্ট। দিল ঠান্ডা হতো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাকলিফ কই মুশকিল নেই। রেস্ট হবে নো প্রবলেম, আই এম নট ফ্যাট, আইওয়া টিম টিম আই এম গোইং দেয়ার নো প্রবলেম, আই এম নট রেস্টিং। এরা ইংলিশ বুঝে না তাদের সাথে। দেখেন ওই উপরে মানুষ আছে, আমি ঝুম দিয়ে দেখাচ্ছি। তারপরে হলো ওই সাইডে আমাদের যেতে হবে, ওই জায়গা থেকে নিচের দিকে নামতে হবে গুহাটার ভিতরে যেতে গেলে। তো ইনশাল্লাহ সাথেই থাকুন। আসলে অনেকে ভাবতে পারেন আমি ইসলামিক একটা জায়গায়
যাচ্ছি কিন্তু টি শার্ট লাগাই নিচ্ছি কেন? আসলে মূলত কারণটা হলো আমি যদি লম্বা জুব্বা পরে যাই ওই জায়গাটাই তাহলে আমি যেতে পারবো না, হাঁটাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। দেখেন যারা ইয়ামিনি আমার সাথে ছিল তারা কিন্তু আমার থেকে অনেক পিছনে পড়ে গেছে, উই উই যে তারা অনেক নিয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ফাস্ট যাচ্ছি, আমার সাথে দুইজন আছে তারাও অনেক দূর, তারা প্রতি যে জায়গায় বসার জায়গা আছে ওই জায়গায় 5 মিনিট করে বসে তারপরে উঠে, 5 মিনিট করে বসে তারপরে ওঠে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রিয় নবীর শান এতই মহান যে আমার মধ্যে চুল পরিমাণও কষ্ট লাগতেছে না, আমার দিলের মধ্যে শুধু এটা বাঁচতেছে আমি কখন রাসূলুল্লাহ সেই হেরা গুহে যাবো এবং সেই জায়গাটা দেখবো যে জায়গাটাই প্রিয় নবী রাতে নামাজরত অবস্থায় রাবলি হাবলি উমতি বলে কেঁদেছিল। আসলে একজন নবীর গোলামের জন্য এর চেয়ে বেশি কিছু পাওয়া হতে পারে না, এসব জায়গা দেখা আসলে খুবই খুবই ভাগ্যের ব্যাপার বলতে বলতে। তাও আবার রমজান মাসে রোজা রেখে জায়গাটা অনেকটাই টাফ, কারণ রোজা না রেখে মানুষ পানি নিয়ে নিয়ে যেতে হয়, আর রোজা রেখে এই জায়গাটা ওটাই অনেকটা টাফ। দুঃখিত তার জন্য, কারণ আমি শিকার চেষ্টাই করি না, আমি যেহেতু ডুবাইতে থাকি তারপর আর্মি শিকার এত চেষ্টাই করি না। আল্লাহ ইনশাল্লাহ অনেক দূর এসে গেছি, আর বেশি দূর নাই মনে হচ্ছে। ওই দেখেন লোক বসে বসে আসতেছে, ওইগুলো কিন্তু বসা জায়গা, বসে বসে আসতেছে। পাকিস্তান সে ঠিক আছে, ফটো লে রা এক লে গাবে, হ্যাঁ ভিডিও বানা রাও, কোনো মুশকিল নেই, নেই নেই এক লে লে। মে বাংলাদেশ সে কইবো ইয়েল রাখো তোমার বাস মে। দেখেন কত ঢোক উপরে আমি আসি এক কথাই। সবাই ইউজ করবেন, এটা নতুন বানানো হয়েছে, সবাই আসার আগে ইউ রোডটা ইউজ করতে পারেন ভালো হবে, কারণ ইউ রোডটা অনেক ভালোভাবে বানিয়ে দিয়েছে যাতে সহজে আসা যায়। আর আমি যেই রোডটা ব্যবহার করছি ওই রোডটা দা কেউ আসার চেষ্টা করবেন না, কারণ এটা দেওয়াল টপকায় আসতে হয়। হে রাসূল তোমায় ভালোবাসি, জান্নাতের আশাই নই হে রাসূল, নাম কেউ ধরি না। আল্লাহ আগে আর বেশি দূর নাই, মোটামুটি দাঁড়াদি হাইসে গেছি আর বেশি দূর নাই। ও আর অনেক দূর, নো নো থ্যাংক ইউ। পাস আই এম গোয়িং টু মানুষ অনেক মানুষ আসে বাংলাদেশে। থ্যাংক ইউ ভাই। কেন আমি যে রাস্তাগুলো ব্যবহার করছি এই রাস্তাগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু অনেক দূর বাড়িঘরগুলো। অবশ্য আমি 10-15 মিনিট হেঁটে ফেলছি, দেখেন পুরো এরিয়া পাহাড় আর পাহাড়, আমার মনে হয় সবচেয়ে বড় পাহাড় এই জায়গার মধ্যে সবচেয়ে বড় পাহাড় এইটাই। আচ্ছা যাক আরও আমাদের বাকি আছে অনেকটা দূর উঠতে হবে, সবাই সাথে থাকুন। দাঁড়িয়ে আছি আর বেশি সময় লাগবে না, মোটামুটি দাঁড়িয়ে আছি।
কিন্তু যারা আসবেন এই জায়গাটা শুধু আদব রক্ষা কর আদব রক্ষা করবেন প্লিজ আমার কিছু বাঙালি ভাই দেখতাছেন আমার সম বাংলা গান গাল শুনতে শুনতে নামতাছে ওনাদের মধ্যে একটু আদব নাই যে ওনারা কোন জায়গাটায় আসছে আর কিভাবে চলতে হবে কোন জায়গায় যা যাওয়ার সাথে সাথে লার কি বলে মাও কা বিশেষ করে রাসূলুল্লাহর ঠিক আছে এরকম জায়গায় যে সময় যাবেন এই সময় আদব রক্ষার চেষ্টা করবেন এটা পুরাটা এরিয়া পাহাড়ের মধ্যে মধ্যে বাড়িঘর কিন্তু পাহাড়ে তো কিন্তু পাথরের পাহাড় এগুলো এগুলো মাটির পাহাড় না দেখেন পাহাড়তর পুরা পাথর পুরা এরিয়া পাহাড় আর পাহাড় ওই যে গুহা যে মানুষ দুইজন দুইজন ঢুকতেছে নামাজ পড়তেছে এই এই গুহাটাই রাসূল আল্লাহ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল মানুষ কিন্তু জায়গাটায় অনেক ভিড় করে রাখছে যাবো এখন নিচে অনেক মানুষ ঢোকার চেষ্টা করতেছে আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ মানুষ কিন্তু উপরে আছে পহলাবার কতনা সাল মে কোন সা সাল মে আয়া কোন সা সাল 2023 মে হে চল 2 সাল টানা করে নসিব আল আর্মি 2 সাল টানা আমরা কল আবি হেরা গোহাই এ পহলাবার আয়া দুসা বার দি আয়া কেসা লাগ আয়া নামাজ কিয়া নি কিয়া কিয়া আচ্ছা লাগে আচ্ছা তো জাবালে নূরে তো আপনারা নামাজ পড়ছেন এবং গেছেন তো আপনাদের মনের অনুভূতিটা কেমন যদি বলেন আমরা করছেন ইনিয়া তাহলে প্রথমবার গেছেন না প্রথমবার খালি কেমন লাগছে আপনার অনুভূতি আমার ফার্স্ট টাইম আমার দ্বিতীয় টাইমে বহুত ভালো লাগছে যে আমার মনে আসা পূরণ হতে আর জাবালে নূরে কখনো আমি স্বপ্নও দেখিনি যে আমরা কি করতে সবাই জন্য দোয়া করবেন সবাই দোয়া চায় আমাদের কাছে আপনারা যেহেতু আজি হজ করতেছেন অনেকেরই ইয়া থাকে বাসনা থাকে যে এই জায়গায় আসবে ঘুরবে দেখবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গাগুলো ওনারা কিন্তু অনেকে দেখার জন্য আসতে পারে না অনেকে সময়ের কারণে আসতে পারে না তো সবার জন্য আপনারাও দোয়া করবেন আর এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তারা কেন বলবো ওনাদের জন্য দোয়া করবেন আপনারা যারা জাবালে নূর আসতে চান সবাইকে আমি একটু অনুরোধ করব যদি আপনারা মক্কাতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সকালে ফজর নামাজের সাথে সাথে আসবেন কারণ এটা ফজরের নামাজের সাথে সাথে যদি আসেন আপনাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে নাই তো অনেকটা দূর আধা কিলোমিটার হচ্ছে বেশি আপনার
30 মিনিট বেশি আপনার হাঁটতে হবে 30 মিনিট থেকে বেশি আপনার হাঁটতে হবে আর পা হাত তো আপনার 2 কিলোমিটার কম হবে না আমি তো আপনাদেরকে অনেক কিছু দেখাইছি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন